দুদিন ধরে ছাদে যেতে পারিনি, আজকে ছাদ দিয়ে ব্লগটাকে শুরু করলাম। দেখো নিচে সব ফুল পড়ে আছে, এটাতে আজকে ফুল ফোটেনি। আমার বোগানবিলিয়াতে অনেক ফুল আসছে, ওই দেখ এটাতেও ফুটেছে। টগরে ধীরে ধীরে কুড়িয়ে আসছে, কুড়িয়ে আসা বন্ধ হয়ে গেছিল। আর এই যে দেখো জবা, জবা ফুলগুলোতে আবার কুড়িয়ে আছে গাছটাতে। আমি ভয় পেয়ে গেছিলাম যে গাছটাতে কেন কুড়িয়ে আসছে না, কেন ফুল হচ্ছে না। আসলে টপটা চেঞ্জ করেছিলাম তো সেই জন্যই কুড়িটা আসছে না। দেখো ফড়িং এসছে, দেখো ঝিঙে গাছ। এখানটাতে একটা ঝিঙে হয়েছিল জানো, এই বৃষ্টিতে মনে হচ্ছে নষ্ট হয়ে গেল ঝিঙেটাই। দেখো নষ্ট হয়ে গেল ঝিঙেটা বৃষ্টিতে, পুরো গাছটা আমার নষ্ট করে দিল। আর ওই উচ্ছেটাও দেখো নষ্ট হয়ে গেছে, আর বড় হচ্ছে না, তার মানে আর হবে না ওটা বড়। এখানে দেখেছিলাম উচ্ছে আলা ইয়ে এসছে, এই দেখো সব উচ্ছে আছে পেছনে। এখন কতটা কি হবে এই বৃষ্টির মধ্যে বলা মুশকিল। বরবটিটাও দেখো, এই দেখো গাছটা প্রায় মরে মরেই গেছে, দেখো তাও আমাকে বরবটি দিচ্ছে। এই যে একটা, এই যে একটা, আরও কুড়ি আসছে আমি দেখলাম। এই দেখো কুড়ি আসছে, এই দেখো ঠিক আছে, এই যে কুড়ি আসছে, এই দেখো কুড়ি আসছে। আর দেখো ঝিঙে ফুল, বলি না রাত্রিবেলায় ঝিঙে ফুল ফোটে, সকালবেলায় আর দেখা যায় না। এই দেখো আর দেখা যায় না, এই দেখো এখানে কুড়ি আসছে, ওই জন্য কাটছি না আমি, থাক। আর এই দেখো ঝিঙে, এই দেখো ঝিঙে, পিঁপড়েগুলোই একদম মারে সর্বনাশ করে দিচ্ছে আমার। এটা মনে হচ্ছে আজকে ফুটবে, এটা মনে হচ্ছে আজকে ফুটবে। মূলো গাছের পাতাগুলোও দেখো নষ্ট হয়ে গেছে কত। আর এইখানে তো লাল শাকের বীজ দিয়েছিলাম, সব নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে সব। না কিছু উঠেছে গো, কিছু উঠেছে, এই দেখো কিছু উঠেছে, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো উঠেছে, বেশ কিছু চারা উঠেছে, সবটা নষ্ট হয়নি। আর এই ডাটার শাকগুলো, এই লাল শাকগুলো এবার তুলে ফেলবো, আজকে তুলবো না, জয়ের ছুটি আছে শুক্রবার, শুক্রবার দিন তুলবো এই গাছেরগুলো আর এইটা, সবটা তুলে ফেলবো। কত দিন বাদে, দু তিন দিন বাদে এলাম, কি ভালো লাগছে আমার বাগানে না আসতে পারলে আমার একদম ভালো লাগে না। আর এই যে দেখো কাটোয়ার ডাটা, কাটোয়ার ডাটাটাও তুলে ফেলবো। দেখো আগাছা হয়ে গেছে অনেক, তুলে ফেলবো। আর এই দেখো পেঁয়াজ গাছ, পেঁয়াজ গাছগুলো আমার এবার একটাও ভালো হয়নি, শুধু এই একটাই উঠেছে, আর সবই বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। ওই জন্য ভাবছি এখন আর লাগাবো না, বৃষ্টিটা একটু কমুক আর যখন রোদটা ওঠা শুরু করবে তখন লাগাবো। আলু গাছও তাই হয়েছে, বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেল আমার, বৃষ্টি হলে এগুলো হয় না। আর এই যে সোমের বরবটি গাছ, এইটুকু টবের মধ্যেও একটা বরবটির বীজ লাগিয়ে দিয়েছে, দেখো হয়ে গেছে। তাই বললাম ঠিক আছে রেখে দে, দেখ যতটা হয় হবে। তো চলো এবার ঘরে যাই। এতদিন বাদে আমি ছাদটা দিয়ে ব্লগটা শুরু করতে বসে পেয়ে ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি। আমি দুদিন ধরে ছাদটাতে যেতে পারিনি, আর ছাদটা মানে গাছ নয়, ওগুলো যেন আমার সন্তান তুললো, তো ওদের কাছে না গেলে সারাদিন আমার ভালো লাগে না। তো আজকে যেতে পেরে আমি ভীষণ হ্যাপি। আর এখন রান্নাঘরে এসেছি, আজকে টিফিন করবো, তুই কালকের খিচুড়ি রয়েছে, অনেকটাই রয়েছে। তো আমার পদ্মাসির বাবা সময়ে চারজনেরই হয়ে যাবে। আর ওই যে দেখো পিছনে প্যানে অমলেট বসিয়ে দিয়েছি, একসাথেই বসিয়ে দিয়েছি অমলেট, চারটে ভাগ করে নেবো তাহলে হয়ে যাবে, একবারে কাজ শেষ। তো চলো এই যে টিফিন খাবো, এই যে জিতানের টিফিন, লাইটটা জ্বালাস নি কেন, নিচে বস, গরম খিচুড়ি গায়ে পড়লে না একদম ছ্যাঁকা লেগে যাবে। আর এই যে আমার ব্রেকফাস্ট খিচুড়ি, আর হচ্ছে তোমার কি বেশ বলে ডিমের অমলেট, আর ওই যে সব কার্টুন মার্টুন দেখছে। তো চলো খেয়ে নি। টিফিন সেরে রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা সারবো।
বিশেষ কিছু রান্না করবো না, ভালো লাগছে না। সবসময় এত রান্না করতে ভালো লাগে না। এই দেখো পটল, আলু পটলের তরকারি করব একটু। আর এখানে আছে, দাঁড়াও দেখাই, এখানে আছে উচ্ছে আর করলা ভাজি ভাজা, সরি ভাজি বলে দিলাম, ভাজা। আর এই যে ঝিঙে আর পেঁপে সিদ্ধ দেব। সোম তো ঝিঙে খাবে না, ও পেঁপেটা খাবে। আর এই যে সেই মাছ তেল দেওয়া, দেখো তেলটা, এই দেখো তেলটা বেরিয়েছে, তেলটা দিয়ে ভাজবো মাছটা। আর এই দেখো এগুলো নিয়ে আসলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি বললাম আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, আমি শুকনো লঙ্কা ইউজ করি না, কিন্তু ওই লাল হয় না বলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই, ঝাল হয় না, শুধু একটু কালার হয়। আর এই যে সোম কাল থেকে বায়না করছে নট স্যুপ, চিকেন নট স্যুপ, তো ওই স্যুপের একটা প্যাকেট নিয়ে আসলাম, বিকেলবেলা পড়তে যাওয়া আছে, তার আগে দিয়ে দেবো, খেয়ে চলে যাবে। ডালের বড়ি শেষ হয়ে গেছিলো, তো ডালের বড়ি নিয়ে আসলাম, ওই মাছ দিয়ে করব। আর একটা হলুদের প্যাকেটও এনে রাখলাম, হলুদটা তো সবসময় লাগে, তো ওই জন্য একটা হলুদের প্যাকেটও এনে রাখলাম। এই দেখো মাছগুলো সব তুলে নিয়েছি, আর এইটুকু তেল পড়ে আছে। এই যে তেল তো পিওর নয়, এর ভেতরে একটু জল টলও আছে। নেক্সট তো কড়াই গরম করেছি, দেখো দিয়ে দেবো। এবার দেখো ফুটফুট ফুটফুট করবে, যেমন জল পড়লে তেলের মধ্যে যা হয় যেমন হয় তেমন একটা হবে। একটু বাড়িয়ে দিই, আর একটু তেল লাগবে ভাজতে, ওইটা একটু ওই জলটা আগে বেরিয়ে যাক। এই দেখো দেখো এইটা কিন্তু হয়। এই দেখো মাছের ঝোল রেডি হয়ে গেছে। এই দেখো ডালের বড়ি দিয়েছি, আলু আর একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। আর টেস্ট করে দেখলাম পাতলা ঝোল তো খুব সুন্দর হয়েছে খেতে, আর আমার এই ঝোল এইরকম পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে। তো একটু ঢেকে দিই। আর এই দেখো আলু পটলের তরকারি করেছি, আর এইটা হচ্ছে ওই যে বেগুন আর উচ্ছে ভাজা। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, দেখো এই ফাঁক দিয়ে দেখাচ্ছি অন্ধকার হয়ে গেছে। আর এটা হচ্ছে জিতানের এখন খাবার, আজকে তো পড়তে যাওয়া আছে না ও। এই দেখো এই সোমকে দিয়ে এলাম, এবার রান্নাঘর ঢুকবো, চা করবো, চা খাবো। জিতানকে দিয়ে চলে এলাম, চাও করে ফেলেছি, এবার চাটা খাবো। আর চায়ের কাপটা যেন এখন ছোট ছোট মনে হচ্ছে, সামনে শীত পড়ছে না, তো এইটুকু কাপে চা খেতে পোষাচ্ছে না, একটা বড় দেখে কাপ কিনতে হবে, না শীতকালে বেশ বড় বেশ অনেকটা চা না খেলে না ঠিক পোষায় না, নিয়ে ঠিক সেই আমেজটা আসে না, তাই না বলো? জিতানকে অনেকক্ষণ হয়ে গেল নিয়ে এসেছি, আর ডিনারও কমপ্লিট হয়ে গেল। আর আসার সময় জয়ের সাথে দেখা হচ্ছে রাস্তায়, তো জয় আমি সোম আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে এলাম অন্ধকার। আর এই দেখো জিতান খেলাধুলা করছে, ও নাকি জয়কে পরীক্ষা নিয়েছে, ও নাকি জয়ের পরীক্ষার খাতা দেখছে। আর এই দেখো বিছানা টিছানা সব অগোছালো হয়ে রয়েছে, দেখলে এগুলোকে এখন সব গোছাবো, গুছিয়ে বিছানা করবো, বিছানা করে তারপরে ঘুমাবো, না বিছানা করে এডিট করব, এই পুরো ভিডিওসটা পুরোটা এডিট করব, কারণ কালকে এটা পোস্ট করতে হবে, তারপরে ঘুমাবো। তো চলো আজকে ব্লগটা এত দূর অবধি রাখছি, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। দ্য রেনবো ক্যানভাসের সাথে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি।